আর একটা কথা শুনে রাখুন, আপনার ওই বৌমা ঝিল মুখার্জি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কি ঝিল মিথ্যে কথা বলেছে? ইয়েস, দে আর নট ইন এ ট্রাবল অ্যাট অল, ওকে? হ্যালো মম, আমি স্নেহা বলছি। হ্যাঁ স্নেহা, তোরা কেমন আছিস? সব ঠিক আছে তো? আরে তোদের উপর কোনো অত্যাচার হয়নি তো? আরে রতি ওখানে কি করছিল? দেখ আমার আমার খুব টেনশন হচ্ছে, বাড়ি শুদ্ধ সকলে তোদের নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছে। কেমন আছে সবাই? এই এই সঞ্জু কেমন আছে? ঝিল ঝিল কেমন আছে? আরে কি হলো, কি উত্তর দিচ্ছিস না কেন? মম তুমি অত উতলা হয়ো না, সব ঠিক আছে সব। হ্যাঁ রে, তোর শাশুড়ি কিছু করেননি তো? আজকে সারাদিনের ঘটনা তুমি আর তোমার ঝিল বৌদি কাউকে বলতে পারবে না, কোনো দিনও নয়। না মম, উনি কিচ্ছু করেননি। কিন্তু ঝিল যে এসএমএস করেছিল, কি সব গন্ডগোল হয়েছে? না তো, কোনো গন্ডগোল হয়নি, সব ঠিক আছে মম, আমি রাখছি। হ্যাঁ রে, তোর গলাটা এরকম লাগছে কেন? কই, না তো কিছু হয়নি তো। স্নেহা, প্রতি রায় তোকে ঘরে তুলবে তো? তোর গ্যাডকে কিন্তু বলেছে যে ডিভোর্স দিয়ে তোকে বাপের বাড়িতে রেখে যাবে। কিচ্ছু হবে না মা, আমি আর নীল খুব হ্যাপি, খুব। কাল কত মজা করেছি, হইচই করেছি, সব ঠিক আছে। যাক, ভালো থাকলেই ভালো। তা তোরা কবে আসছিস? আজই রওনা দিচ্ছি, আমি রাখছি মা। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। হ্যাঁ, টেক কেয়ার, বাই। ওকে বাই। তুই মিথ্যে কথা বললি কেন বৌদি? আমিও মিথ্যে বলেছি, তুমিও মিথ্যে বলবে। সত্যিটা কাউকে বলবে না যে কালকে কি কি ঘটেছিল, এটাই আমার শাশুড়ি মায়ের একমাত্র শর্ত আমাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার, না হলে উনি আমাকে বাড়িতে ফিরিয়ে নেবেন না। ঠিক আছে, তাই হবে, তোর জন্য আমি সব পারি। আমার সংসারকে ভালোবেসে আমি সব সহ্য করতে পারি। আমি তোমার কাছে অনেক ঋণী ঝিল বৌদি, অনেক ঋণী।